মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পরিকল্পনা একান্ত আহ্বান আর তেখেতের সপোন আমি এটা বাস্তব রূপ দিবলে বিচারিছো। আমার অসম আর অসমিয়ার প্রাণত বাস করা বিষয় আমি ইমান জরে নহয় মোৰ মানে এক্সাইটমেন্ট লেভেলটো ইমান বেছি হাই হৈ আছে। সো মোৰ কথাখিনি মানে বহুত বেছি আৰু কালি গুৱাহাটীত গলো নহয় আজি মানে মোৰ লিখিতটো আহি গ'ল আৰু আমাৰ মানুহবিলাকৰ এই আৰু এদিন গুৱাহাটীত গলে লিখিতটো আহি যায় কি হ'ব আমি আৰু খাৰ খাৱা হেৰি আমাৰ আহাই নাই এতিয়া নকলি গুৱাহাটীটো আমি এংগীয়া কথা কৈ আছো এ ৰ মকবাদি। তাৰপিছত আজি হৈছে আমাৰ ছেকেণ্ড দিন আহৰু হাজাৰ ফিল্ডত যাম আজিও যাম। আজি আহিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মামা আহিব ডাঙরিয়া আমার আৰু আজি মানে আমাৰ পারফরমেন্স চাব এখানে আজি লাল ব্লাউজ পুরো একদম মেখেলা চাদর পুরো একদম বিহুর গেতাপত অলছো গগনা সগনা লৈ আৰু কালি বহুত বেছি ভাল আছে সগনা হে আর কালি বহুত বেছি ভাল লাগছে নাচি কিনে ইমানে বেছি ভাল লাগছে কি কাম আপোনালোক বহুত ডাঙৰ ডাঙৰ মানুহ দেখছো আজি আৰু বহুত মানুহ আহিব তো ভালকে নাচব লাগবো আৰু আৰু মোৰ একবার লুকটো দেখা দিছিলে হা আপোনালোকে মই রিলস বানাম একদমে মোৰ সৰু আজি ফিল্ডত এখন ফটো উঠা নহল রিলস বানা নহল একো নহল মানে কি তো নাচি আছো জানছে না 7 ঘণ্টামান একদম এত এত কালি লাইন ঠিক করতে 7 ঘণ্টামান গেছি আমার খাওয়া খাদ্য তো ভাল পাইছো আর ভাল পাই কিনে লাস্টত ভাল লাগছে মুঠতে আর আজি পুরা লাইন ঠিক করে কিনে একদম আজি মই রিলস বানাম কোনোবাই যদি মোৰ ইনষ্টাগ্ৰামত চাব বিচাৰে চাব পাৰে ডেসক্রিপশনত আছে ইনষ্টাগ্ৰামৰ লিংক তো ইনষ্টাগ্ৰামৰ লিংক তো ডেসক্রিপশনত আছে আপোনালোকে চাব বুলি মই আশা ৰাখিম। মৰমত ধনমনে আহি গেলো দে আমাৰ গাড়ী ষ্টাৰ্ট হৈ গল এতিয়া আমি যাম আৰু খুব ধুনীয়াকে আজি হৈছে ছেকেণ্ড দিন সৰু সজাই ভগৱান গগনা চগনা ভাঙি যাব আজি গগনা চগনা পিন্ধি কিনে ধুনীয়াকে সকলোৱে আমি একে ড্ৰেছ পিন্ধি আহিছো বহুত ভাল লাগিছে আমি যাত্ৰাৰ পথত অগ্ৰগতি দি আছো এতিয়া আমি বৰ্তমান মিৰ্জা পাম আৰু পোৱা নাই যদিও আমি পাম নিশ্চয় আৰু এতিয়া আমি সৰু সজাই ফিল্ডত আপোনালোকে জানে আৰু কিন্তু ভুগি থাকিম তাকে ফিল্ডত ভালদৰে আপোনালোকক বিতংভাৱে কম কিন্তু কব নোৱাৰো নাচি থাকো না ভিডিঅ' কৰবাই নোৱাৰি ডিমাই না গল্লাই না কল বৰষা ডিমাটো খুব চুমালে গেছি ঠাণ্ডাটো আমাৰ নিজৰ দে বাকীখিনি পৰৰ অবস্থা একদম বেয়া হয়ে গেল ঋতু কুকুর কুকুর গাছ আমি আহি পালো আৰু আহি পাই কিনে এতিয়া সৰু সজাই ষ্টেডিয়াম এইখন আহি পালে পিছফালে যাম আৰু
আৰু পিছফালে কিবা নাচনে আছে দেখিব পাৰে ঠেৰ আৰু লিলি আছে তো লিলি আজি ফুল লাগা চলা বিছি মেখালা জি আমাৰ বিশ্ব অভিলেখৰ কাৰণে দুতিয় দিন আৰু দুতিয় দিন বিশ্ব অভিলেখৰ আমি উপস্থিত হৈছো বৰ্তমান হছু কৰু হজাই ষ্টেডিয়ামত আৰু খুবই ভাল লাগিল ন আজি বাৰু কি খোৱা নাচনো আজি লিলি বিখেক সেফটি বেগান বাৰিছো কালি সাতটা মোবাইল ফুল পাঁচ ছয়টা মান মোবাইল লৈ গৈছে সুৰ গেছি আৰু এগিলা দুনিয়া নাচনি চাইডে চাইডে বা গতাই বাছ আৰু এগিলা গতাই আমাৰ দে ভিতৰে এণ্ট্ৰি কৰিম ষ্টেডিয়ামৰ বহুত মানুহ অলরেডি আইছে আমার লেলতে গেল নেকি ন আজি কিন্তু মই রিলস বানাম কালে ফটো বানালো রিলস বানালো আজি রিলস বানাম ফটো উঠিম এ মানুহ আইছি হলো সিমান হানাই না কালি নিছে না গাইস দুই সাতটা মান রিলস দুই সাতটা নহয় এটাই রিলস বানাছো আর একদম ঘামি জমি অবস্থা নাই থান মাতি আছে বেকগ্রাউন্ড থাকি আর যাব লাগবে নাচার কারণে আর সকলে অলমান নাচি চাচি রিলস বানাইছে এখানে টাইম কায় না হাঙতে আর আমি যাং দে আর লিলি অবস্থা যাইছে সি আজি বুকত এটা বেগ আছে যাতে মোবাইল চাইল থৈ দিম কারণ নহরাব আর উপর থাই দুটা পুরা মহারানী বহি আছে জাসমান কেটা এটা অল্প ছায়া ড্রেস লম আমি কিবা কিবি খাম ঠক পাকছি মোর তো কেমন ঠক লাগি থাকে মানতলি ঠকতে এবার জানা না ইমান খাই আসলো নাকি গাইছে এইফালে নাচার প্র্যাকটিস করছে সকলে লাইন রয়েছে এবার আমিও যাং গাইছে আমিও যাং মাতি আছে কামরূপ গ্রাম্যর আর আমি যাং দিও আর জোর তো যাং জো 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 যাং নাচা হল ফার্স্ট রাউন্ড মস্ত ভাল লাগছে আর এবার ভাত খাবা মাতি আজি বলে বহুত দয়া করে দিলা আর সকলে রেস্ট লবাইছে এতে আর খেলেছে আর এগুলা ধুলিয়া গেলা গোটা গ্যালারি উঠে দিছে দে স্যান্ডেল কয় বরখা লিলি বেগর ভিতরে গোটা স্যান্ডেল গান ধরেছে দে আর ধুলিয়া গিলা ন হব আমার হয়ে গেল ধুলিয়া গিলা গোটা একদম নদীর হত বহা দিছি ইফেল দি এবার হাতক মানে নাচ ধরব আর আর এই সাইডে বহু ডাঙর ডাঙর মানুষ গুলান আছে কথা কয় মাইকত গাইস আমার রেস্ট টাইম এই ভাত দিছি কালি নিচিনাই দিছি প্রায় এগুলা চিকেন কেন তো মোর আর আর তো লিলি কি কি দিছে আইটেমত পায়ক মাংস কিবা কিবা চিকেন আছে ভাত আঞ্জা ভাত লাগছে হ্যাঁ ঋতু আর মন নাচি নাচি খামত অবস্থা নাই বাচ্চারি আমার তার মন খাই রং ভাগ লাগছে সেইফালে সকলে অন্নগ্রহণ করে আছে সেইফালে গাছের তলে চাষের তলে বহি গেছে সবে সেইবিলাক এইবিলাক সব অন্নগ্রহণ করা মানুষ আর এইগিটা তো ডাইরেক্ট খাব নাপায় এইগিটা তো খাব নাপা পাতি গাইস ভাত চাত খাইলে আর নাচার কারণে মাতি আছে আর যাই আছো নাচিম ধুনিয়াকে ঢুলিয়া তালিয়া কচু মাতি আছে ও সবে যাং যো ও ভাতটামান খালো পুরা পেট ভর্তি হয়ে গেল আমার নাচা হল হয়ে কিনে এনকে থককে বহি আছো আমাক কিবা কিবি কয় আছে মানে বুঝি আছে আর এনকে অল্প সলপ বুঝি আছো আর মই কিন্তু আপনার চিনিব পারিছে না না কবসুন আর এনেকা আমাক ধুনিয়াকে হাত কেখান মিলাব কয় আছে মানে হাতর ভঙ্গিটো মেন আর সব ক্ষেত্রতে হেতো বেশি ভাল লাগে যদি ধুনিয়া হয় সকলকে ধুনিয়াকে মিলাব কয় আছে আর আজি আমার লাস্ট একদম 10 তারিখে গুয়াহাটিত যাব লাগবো আর আর ইয়াতে কয় আছে যে ঋণিকি ঋণিকি আমি যে সকলে ওয়ার্ল্ড রেকর্ডের কারণে নাচেছো বিহুতি সেই গানটার অর্থটা ইয়াত ধুনিয়াকে বুঝাই দিছে রঞ্জিত গগৈ স্যারে আর বহুত বেশি ভাল লাগছে শুনি কিনে গধূলা হবা দে সময় হল কিন্তু আমার নাচা শেষ হওয়া নাই ব্রেক দিছি পানি খাওয়ার কারণে পানি খালো খাই কিনে আর নন স্টপ 15 মিনিট আর চাব প্রায় মিলছে বহুত ধুনিয়াকে হসি পুরা এক্সিলেন্ট অসম সসম কয়ে আছে আর ভাল লাগছে মানে মন্ত্রী সাংস্কৃতিক বিভাগের মন্ত্রী ডাঙরিয়া আছে তেও মানে খুব ভাল হওয়া বলে কইছে আর বহুতে আইসি আর ভাল হওয়া বলে কইছে বহুত ভাল লাগছে আর তো লিলি এহতর একো টেনশন নাই পুরা বিন্দাস এইবার আমি পানি চানি খাই তাতে আর লাইন হবা লাগবো আর একবার হবো তার মানে এবারে লাস্ট হবো আর এবার তারপর আমি যাম ঘরত আর এইফালে 14 এপ্রিলের কারণে যা 14 এপ্রিলের কারণে সব যা জাগা চলি আছে
ডক্টর হিমন্ত বিশ্ব সমাজৰ পৰিকল্পনা একান্ত আহ্বান আৰু তেখেতৰ সপোন আমি এটা বাস্তৱ ৰূপ দিবলৈ বিচাৰিছো আমাৰ অসম আৰু অসমীয়াৰ প্ৰাণত বাস কৰা বিশেষ আমি আজ পুৰা একদম ৰাতি হৈ গৈছে সব গিলানে এনেকে ৰখি আছে যাবাৰ ঘৰত দে আৰু আমিও যাম আৰু কাই মাছি রোদ নাই এইখানে টাইম নাচিয়ে ভাল লাগছে আসলে আর আজি নাই আজির বেড়ে আমি লগ্ন পাঙ্গ আর মানে এইকেদিন নাপাং আর আজি মানে লাস্ট আর অন্তিম নিশা আর প্যাকেট লাঞ্চ দিয়ে আছে গাইজ রাতের পরিবেশ তো চাই লোক তো আজির ভিডিওটি মানে শেষ করো বাই বাই।